যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক বৃদ্ধা মহিলা এলেন। তিনি যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে লক্ষ্য করে বললেন, হে অমুকের মা, বৃদ্ধারা তো জান্নাতে যাবেন, বুড়িদের জন্য জান্নাত না, জান্নাতে বুড়িরা যাবে না। মানে বুড়ি চাচ্ছিলেন, হে নবী দোয়া করুন আমি যেন জান্নাতে যেতে পারি। এই কথা শুনে ভদ্রমহিলা চলে যেতে লাগলেন, তিনি কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলেন। হায় হায়, আল্লাহর নবী বলছেন বৃদ্ধারা জান্নাতে যাবে না, তার মানে তো আমার তো তাহলে জাহান্নাম নিশ্চিত। নিশ্চিত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে পাঠালেন, তাকে আসতে বলো। তাকে ডেকে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ওয়াকেয়ার তিনটি আয়াত শুনিয়ে দিলেন। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরুবান আতরাবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দীদের সম্পর্কে আল্লাহ বলছেন, মহিলাদের সম্পর্কে, যে আমি তাদেরকে সৃষ্টি করব, সৃষ্টি করার মতো তারা সমবয়সী থাকবে জান্নাতি পুরুষদের মতো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝিয়ে দিলেন যে বৃদ্ধারা জান্নাতে যাবে না। এই কথা বলে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো এই যে বৃদ্ধারা জান্নাতে যাবে, বৃদ্ধা অবস্থায় থাকবে না, জান্নাতে যাবে তরুণী হয়ে। দুনিয়া থেকে তিনি বিদায় নেওয়ার সময় তিনি বৃদ্ধ কি বৃদ্ধা এটা দেখার বিষয় নয়, জান্নাতি যুবক যুবতী পুরুষ মহিলা উভয়ে তরুণ তরুণী হয়ে থাকবে, তাদের বার্ধক্য অবস্থায় আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন না, এটা আমি উদ্দেশ্য নিয়েছি। তখন বৃদ্ধা নিশ্চিন্ত হয়ে গেলেন, এখানে তার সঙ্গে তিনি মজা করলেন। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আরও অনেক রসিকতার গল্প আমরা শুনতে পাই। সুনানে আবু দাউদের ভিতরে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা যিনি 10টি বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতে খেদমতে নিয়োজিত ছিলেন, ছোটোবেলায় তার মায়েনে রেখে গিয়েছিলেন তাকে, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাকে লক্ষ্য করে বললেন, ইয়াদ আল উজনাইন, এই দুই কানওয়ালা। এখন স্বাভাবিকভাবে কেউ কাউকে দুই কানওয়ালা চিন্তা করলে কি আমার কানকে দুইটা কিনা, একটু মজা করা তো তিনি মজা করে রসিকতা করে এরকম বলতেন। তো এই ধরনের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের রসিকতার অনেক গল্প আমরা শুনতে পাই। সুনানে আবু দাউদের ঘটনা এটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন যে এক লোক এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে বললেন, ইয়া রাসূল, আমার একটু বাহন দরকার, কোথাও সফর করবেন তার কোনো একটা বাহন দরকার। এই যুগে আমরা বললে বলতাম গাড়ি দরকার, তো কোনো একটা বাহন দরকার ছিল তার, সেটা ঘোড়া হোক ওঠ হোক কিছু একটা হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাহন দরকার, ঠিক আছে আমি তোমাকে একটা ওঁটের বাচ্চা দিয়ে দিচ্ছি। এটা বলার পরে লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, ওঁটের বাচ্চা, ওঁটের বাচ্চা দিয়ে আমি কি করব, ওঁটের বাচ্চা তো কোনো কাজে লাগবে না, আমি বাহন চাচ্ছি, বাচ্চার কি বাহন হিসাবে ব্যবহার করতে পারবো, উল্টে আমাকেই টাকা লাগবে আরো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে ভাই, তুমি যে ওঁটকেই বাহন বানাও না কেন, সে তো কোনো না কোনো ওঁটের বাচ্চা, ওঁটের বাচ্চা ছিল কোনো না কোনো ওঁটের, আমি সে অর্থে বলছি। অর্থাৎ তিনি মজা করলেন লোকটির সঙ্গে, একটু রসিকতা করলেন, নিশ্চয় একটা হাসির একটা উপলক্ষ তৈরি হয়েছে। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বহু হাসির উপলক্ষ আমরা শুনতে পাই, যে তিনি বিভিন্ন রকম হাসি রসিকতা করতেন। হাসি রসিকতার বিষয়ে আমাদের এই কয়েকটি বিষয় খুব গভীরভাবে লক্ষণীয়। এর ভিতরে একটি হলো হাসি রসিকতা করতে গিয়ে একেবারে অট্ট হাসিতে ফেটে পড়া, দৃষ্টিকটুভাবে হাসা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদহাকু ইল্লা তাবাসসুমান, তিনি মুস্কি হাসি ছাড়া অন্য হাসি দিতেন না। অন্য বর্ণনা আরছে ইবনুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অধিক মুস্কি হাসি দেনওয়ালা, সর্বদা মুস্কি হাসি দেনওয়ালা আমি আর কাউকে পাইনি, তিনি সব সময় মুস্কি হাসি দিয়ে থাকতেন। তার রসিকতার ক্ষেত্রে এটি একটা মৌলিক নীতি আমরা পাচ্ছি যে হাসি রসিকতা করতে গিয়ে দৃষ্টিকটুভাবে অট্ট হাসিতে হেসে পড়া, এটা সুন্নতের খেলাফ, যথাসম্ভব মুস্কি হাসিতে সীমাবদ্ধ রাখা। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো রসিকতা মানে আজকাল আমরা কয়েকটা জিনিস বুঝি। রসিকতা মানে হলো কাউকে তিরস্কার করা, রসিকতা মানে হলো অবান্তর বা মিথ্যা কথা বলা বলে মজা করা, ধোকা দিয়ে মজা করা, কাউকে অনেক সময় হেও করা, হেও করে মজা করা। আমরা মনে করি যে কাউকে ডস দিয়ে দিতে পারলে রসিকতা হলো, ডস দেওয়া মানে প্রতারণা করা প্রকারান্তরে, এরকম রসিকতার অনেকগুলো চিত্র আসে। এ প্রসঙ্গে আমরা আরেকটা হাদিস লক্ষ্য করতে পারি। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আতুদাইগু, আপনি আমাদের সাথে রসিকতা করেন? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নি লা আকুলু ইল্লা হাক্কা, আমি রসিকতা করি আর যাই করি, সত্যের বাইরে আমি কখনো যাই না। দেখেন, সে বৃদ্ধা মহিলাকে যে বললেন কথাটি তো মিথ্যা বলেননি, একজন বলেন এ দুই কানওয়ালা, মিথ্যা বলেননি তো, একজনকে বললেন যে ওটার বাচ্চার উপরে চড়া যাবে, মিথ্যা বলেননি তো। এভাবে ওনার রসিকতা কখনো মিথ্যার গণ্ডি পর্যন্ত পৌঁছাতো না। জি জি। অতএব আমাদের রসিকতার ক্ষেত্রে লক্ষ্য করা উচিত প্রতারণা, মিথ্যা, ধোকা, এগুলো যেন না আসে।